بسم الله الرحمن الرحيم हे मानव मंडली तुम्हारा हृदय कर्णे और मनोयोग सहकारे आमार बक्तव्य श्रवण करो। আমি জানি না আগামী বছর এই সময়ে এই স্থানে এ নগরীতে সম্ভবত তোমাদের সাথে আমার সাক্ষাৎ আর হবে কিনা। হে মানব সকল সাবধান, সকল প্রকার জাহিলিয়াতকে আমার দুপায়ের নিচে পিষ্ট করে যাচ্ছে। নিরপরাধ মানুষের রক্ত চিরতর হারাম ঘোষিত হল। প্রথমে আমি আমার বংশের পক্ষ থেকে রাবিয়া বিন হারেস বিন আব্দুল মুত্তালিবের রক্তের দাবি প্রত্যাহার করে নিচ্ছি। জীবনের প্রতিটি ক্ষেত্র থেকে সুদকে চিরতরের জন্য হারাম ও নিষিদ্ধ ঘোষণা করা হল। আমি আজ আমার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের যাবতীয় সুদের দাবি প্রত্যাহার করে নিচ্ছি। হে লোক সকল, বলো আজ কোন দিন? সকলে বলল, আজ মহান আরাফার দিন, আজ হজের বড় দিন। সাবধান, তোমাদের একের জন্য অপরের রক্ত, তার মাল সম্পদ, তার ইজ্জত সম্মান আজকের দিনের মতো, এই হারাম মাসের মতো, এই সম্মানিত নগরীর মতো পবিত্র আমানত। সাবধান, মানুষের আমানত প্রকৃত মালিককে পৌঁছে দেবে। হে মানব সকল, নিশ্চয়ই তোমাদের সৃষ্টিকর্তা আল্লাহ একজন, তোমাদের সকলের পিতা হযরত আদম, আরবের উপর অনারবের আর অনারবের উপর আরবের কোনো শ্রেষ্ঠত্ব নেই। সাদার উপর কালোর আর কালোর উপর সাদার কোনো মর্যাদা নেই। তাকওয়াই শুধু পার্থক্য নির্ণয় করবে। হে সকল মানুষ, পুরুষদেরকে নারী জাতির উপর নেতৃত্বের মর্যাদা দেয়া হলো, তবে নারীদের বিষয়ে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। নারীদের উপর যেমন পুরুষদের অধিকার রয়েছে, তেমনি পুরুষদের উপর রয়েছে নারীদের অধিকার। তোমরা তাদেরকে আল্লাহর জমিনে গ্রহণ করেছ, তাদের উপর তোমাদের অধিকার হচ্ছে। নারীরা স্বামী গৃহে ও তার সতীত্বের মধ্যে কাউকে শরীক করবে না, আর নারীগণ স্বামী থেকে উত্তম ভরণ পোষণের অধিকার লাভ করবে। তোমরা তাদেরকে উপদেশ দেবে ও তাদের সাথে সুন্দর আচরণ করবে। হে উপস্থিতি, মুমিনেরা পরস্পর ভাই আর তারা সকলে মিলে এক অখণ্ড মুসলিম ভাতৃ সমাজ। এক ভাইয়ের ধন সম্পদ তার অনুমতি ব্যতীত রেখে ভক্ষণ করবে না, তোমরা একই উপরের উপর জুলুম করবে না। হে মানুষেরা, শয়তান আজ নিরাশ হয়ে পড়েছে, বড় বড় বিষয়ে সে তোমাদের পথভ্রষ্ট করতে সমর্থ হবে না, তবে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ে তোমরা সতর্ক থাকবে এবং তার অনুসারী হবে না। তোমরা আল্লাহর বন্দেগী করবে, দৈনিক 5 ওয়াক্ত সালাত প্রতিষ্ঠা করবে, রমজান মাসের সিয়াম পালন করবে, জাকাত আদায় করবে ও তোমাদের নেতার আদেশ মেনে চলবে, তবেই তোমরা জান্নাত লাভ করবে। সাবধান, তোমাদের গোলাম ও অধীনস্থদের বিষয়ে আল্লাহ তাআলাকে ভয় করো। তোমরা যা খাবে তাদেরকে তা খেতে দেবে, তোমরা যা পরবে তাদেরকেও তা পরতে দেবে। হে লোক সকল, আমি কি তোমাদের নিকট আল্লাহ তাআলার পয়গাম পৌঁছে দিয়েছি? লোকেরা বলল, হ্যাঁ। তিনি বললেন, আমার বিষয়ে তোমাদের জিজ্ঞাসা করা হবে, সেই দিন তোমরা কি সাক্ষ্য দেবে? সকলে এক বাক্যে বলল, আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি আমাদের নিকট রিসালাতের পয়গাম পৌঁছে দিয়েছেন, উম্মতকে সকল বিষয়ে উপদেশ দিয়েছেন, সমস্ত গুমরাহির আবরণ ছিন্ন করে দিয়েছেন এবং ওহির আমানত পরিপূর্ণভাবে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করেছেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ শাহাদাত অঙ্গুলি আকাশ পানে তুলে 3 বার বললেন, হে আল্লাহ তাআলা, আপনি সাক্ষী থাকুন, আপনি সাক্ষী থাকুন, আপনি সাক্ষী থাকুন। হে মানুষেরা, আল্লাহ তাআলা তোমাদের সম্পদের মিরাস নির্দিষ্টভাবে বণ্টন করে দিয়েছেন, তার থেকে কম বেশি করবে না। সাবধান, সম্পদের 3 ভাগের 1 অংশের চেয়ে অতিরিক্ত কোনো ওসিয়ত বৈধ নয়। সন্তান যার বিছানায় জন্মগ্রহণ করবে সে তারই হবে। ব্যভিচারের শাস্তি হচ্ছে প্রস্তর আঘাত। যে সন্তান আপন পিতা ব্যতীত অন্যকে পিতা এবং যে দাস নিজের মালিক ব্যতীত অন্য কাউকে মালিক বলে স্বীকার করে, তাদের উপর আল্লাহ তাআলা, ফেরেশতাকুল এবং সমগ্র মানব জাতির অভিশাপ।
এবং তার কোনো ফরজ ও নফল ইবাদত কবুল হবে না। হে কুরাইশ সম্প্রদায়ের লোকেরা, তোমরা দুনিয়ার মানুষের বোঝা নিজের ঘাড়ে চাপিয়ে নিয়ে কিয়ামতে আল্লাহর সাথে সাক্ষাৎ না করো, তোমাদের দেখেই লোকেরা আমল করে থাকবে। মনে রেখো, সকলকে একদিন মহান আল্লাহ তাআলার কাছে হাজির হতে হবে। সেই দিন তিনি প্রতিটি কর্মের হিসাব গ্রহণ করবেন। তোমরা আমার পরে গোমরাহিতে লিপ্ত হবে না, পরস্পর হানাহানিতে মেতে উঠবে না। আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আমার সাথে ওহির পরিসমাপ্তি হতে যাচ্ছে। হে মানুষেরা, আমি নিঃসন্দেহে একজন মানুষ, আমাকেও আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। আমি তোমাদের জন্য দুটি বস্তু রেখে যাচ্ছি, যতদিন তোমরা এই দুটি বস্তু আঁকড়ে থাকবে ততদিন তোমরা নিঃসন্দেহে পথভ্রষ্ট হবে না। একটি আল্লাহ তাআলার পবিত্র কিতাব, অপরটি রাসূলের সুন্নাহ। হে মানব মণ্ডলী, তোমরা আমির বা নেতার আনুগত্য করো এবং তার কথা শ্রবণ করো, যদিও তিনি হন হাফ স্বীকৃত দাস। যতদিন পর্যন্ত তিনি আল্লাহ তাআলার কিতাব অনুসারে তোমাদের পরিচালিত করবেন, ততদিন অবশ্যই তাঁর কথা শুনবে, তাঁর নির্দেশ মানবে ও তাঁর প্রতি আনুগত্য করবে। আর যখন তিনি আল্লাহর কিতাবের বিপরীতে অবস্থান করবে, তখন থেকে তাঁর কোনো কথা শুনবে না এবং তার আনুগত্য করা যাবে না। সাবধান, তোমরা দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি থেকে বিরত থাকবে। জেনে রেখো, তোমাদের পূর্ববর্তীগণ এই বাড়াবাড়ির কারণেই ধ্বংস হয়ে গেছে। অর্থাৎ কোনো বিধর্মীকে বাড়াবাড়ি বা জোর জবরদস্তি করে ইসলামের দীক্ষা দেয়া যাবে না। তবে একজন মুসলমানকে অবশ্যই পরিপূর্ণ ইসলামী জিন্দেগি অবলম্বন করে জীবন যাপন করতে হবে। এক্ষেত্রে সুবিধাবাদের কোনো সুযোগ নেই। আবার বললেন, আমি কি তোমাদের নিকট আল্লাহর দিন পৌঁছে দিয়েছি? সকলে বলল, নিশ্চয়ই। হে উপস্থিতগণ, অনুপস্থিতদের নিকট আমার এই পয়গাম পৌঁছে দেবে। হয়তো তাদের মধ্যে কেউ এই নসিহতের উপর তোমাদের চেয়ে বেশি গুরুত্বের সাথে আমল করবে। তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। বিদায়।